আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সরকারি এবং বেসরকারি, এই বিষয়গুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আমাদের দেখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে 58টা ব্যাংক, তাদেরকে আমরা জানাই নিয়মিত। বাংলাদেশ ব্যাংক আমাদের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার। সাথে সাথে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন ধরনের সংস্থা, সেখানেও কিন্তু খুবই শক্তিশালী আক্রমণ চলছে। এই মুহূর্তে আমরা যদি সতর্ক অবস্থা গ্রহণ না করি তাহলে আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্থিক এবং যে ব্যাংকিং সেক্টর এবং সাথে আমাদের বিদ্যুৎ সরবরাহ এবং সঞ্চালন লাইন, এগুলো কিন্তু ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়তে পারে। সে কারণে আমরা ইতিমধ্যেই গত সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগ, মাননীয় প্রধানমন্ত্রী দফতর, তাদেরকে আমরা আমাদের আইসিটি বিভাগ এবং ডিএসএ থেকে আমাদের জ্যেষ্ঠ সচিব মহোদয় তাদেরকে ইনফর্ম করেছেন। আমরা আমাদের লিখিতভাবেও সেই সতর্ক বার্তা আমরা প্রেরণ করেছি, কিন্তু পাশাপাশি আমরা মনে করেছি যে এই সামগ্রিক সাইবার নিরাপত্তার জন্য আমাদের যে চারটি স্তরে কাজ করা দরকার, সেটা হচ্ছে আমাদের দেশের 17 কোটি মানুষের মধ্যে 13 কোটি মানুষ ইন্টারনেটে যুক্ত, আমাদের প্রতিটা নাগরিককে তাদের ব্যক্তিগত সচেতনতা তৈরি করা দরকার। দ্বিতীয়ত, পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক, অর্থাৎ পারিবারিকভাবে পিতা মাতা তার সন্তানদেরকে সাইবার নিরাপত্তার ব্যাপারে সচেতন করা দরকার, এবং প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম সংস্থা এবং বিভিন্ন সরকারি বেসরকারি দফতর প্রাতিষ্ঠানিকভাবে তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানের সদস্যদেরকে সচেতনতা তৈরি করা প্রয়োজন। তৃতীয়ত, যেটা দরকার সেটা হচ্ছে প্রযুক্তিগত সক্ষমতা। সেটা আমাদের একদিকে যেরকম সরকারের দক্ষতা বৃদ্ধি করতে হবে, অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আমাদের মানব সম্পদ তৈরি করতে হবে। যেরকম আমরা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTতে আমরা খুব অল্প দিন আগেই একটি সাইবার রেঞ্জ আমরা স্থাপন করেছি, খুব অত্যাধুনিক। সেখানে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা একদিকে যেরকম প্রশিক্ষণ নিচ্ছে, অপরদিকে আমাদের সামরিক বাহিনী এবং আমাদের যারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও কিন্তু তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য সেখানে কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করছে, বিভিন্ন ধরনের সিমুলেশন, সাইবার ড্রিল, এগুলোতে অংশগ্রহণ করছে। চতুর্থ যেটা, সেটা হচ্ছে যে আইনের কঠোর প্রয়োগ এবং সাথে সাথে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করা। তো আমি এই বিষয়গুলো সংক্ষেপে এইটুকুই বলবো যে বর্তমানে আমাদের ওপেন সোর্স ইন্টেলিজেন্স, যে OSINT পর্যবেক্ষণে আমরা সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ যে তথ্য পরিকাঠামোসমূহ আছে, সেখানে সাইবার হামলা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এমনও আমরা দেখেছি বেশ কিছু মোবাইল নেটওয়ার্ক অপারেটর, কারো নাম আমি বলবো না, তারা অলরেডি ইনফেক্টেড। আমরা BTSC-র মাধ্যমে তাদেরকে জানাচ্ছি তাদের সিস্টেম, তাদের ডেটাবেজ, তাদের হার্ডওয়্যার, তাদের যেই ডেটা সেন্টার, সেগুলো তারা IT অডিট করে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। কারণ তারা বেসরকারি কোম্পানি হলেও সেখানে কিন্তু আমাদের 18 কোটি সিম কার্ড ব্যবহারকারী আছে। সেখানে কোনো ধরনের যদি দুর্ঘটনা ঘটে বা সাইবার হামলা হয়, তাহলে কিন্তু ওই বেসরকারি কোম্পানি একা ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশের মানুষ, কিন্তু কোটি কোটি মানুষ, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি আমাদের বেশ কিছু আমাদের সরকারের মন্ত্রণালয়, আমাদের বিভিন্ন ওয়েবসাইট, আমি এই জন্যই বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় কিন্তু বলেন যে আমাদের দেশের নাগরিকের কাছে আমাদের কোনো কিছু লুকানো উচিত নয়, আমাদের যদি কোনো সংকট, কোনো সমস্যা বা কোনো ঝুঁকি থাকে, আমাদের উচিত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে সেই সংকট, সমস্যা এবং ঝুঁকিটা মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করা। নিশ্চয়ই আপনাদের মনে আছে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের সেই সাইবার অ্যাটাক হওয়ার পর আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, এবং আমাদের শুধুমাত্র অর্থ ক্ষতি হয়নি,
আমাদের কিন্তু সারা বিশ্বের কাছে আমাদের কিন্তু একটা ভাবমূর্তিও একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিল। একই রকমভাবে শুধু বাংলাদেশ নয়, আপনারা জানেন যে করোনাকালীন সময়ে আমেরিকাতে কলোনি গ্যাস পাইপলাইন, সেখানেও কিন্তু হ্যাকিংয়ের শিকার হয়ে তারা কিন্তু শতাধিক মিলিয়ন ডলারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনাদের জানা আছে যে ইউক্রেন, ইরান, এস্তোনিয়াতে 2007, 2015, 2012 কী ধরনের বড় আকারে সাইবার হামলা হয়েছে, যেখানে সেই দেশগুলোর সরকারের বিভিন্ন কার্যক্রম, ব্যাংকিং সেক্টর, পাওয়ার গ্রিড সব কিছু কিন্তু অচল হয়ে গিয়েছিল একটা সময়ের জন্য। তো সেই ধরনের পরিস্থিতি যাতে আমাদের পড়তে না হয়, সেই ধরনের ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে যাতে আমাদের পড়তে না হয়, তার জন্যই আমরা পূর্বেই প্রস্তুতি গ্রহণ করতে চাই। এখন আমরা সরকারের যে সকল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আছে, 27টা আমাদের তালিকাভুক্ত আছে, তাদেরকে আমরা জানিয়েছি অফিসিয়ালি। কিন্তু আজকে আমরা গণমাধ্যমের সকল সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের দেশের সকল নাগরিককে, সরকারের সকল সংস্থা এবং সকল যারা এখন সেবা প্রদানকারী যে সকল প্রতিষ্ঠান আছে তাদেরকে এই বিষয়গুলো সচেতন হওয়ার জন্য আমরা অনুরোধ করছি। কারণ আমরা যদি পূর্বে প্রস্তুতি গ্রহণ করি, যেমন ধরুন যে যখন ঝড়ের পূর্বাভাস আমরা পাই যে এখন বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপ হয়েছে, সেটা হয়তো একটা শক্তিশালী ঝড়ে রূপান্তরিত হতে পারে, তখন আমরা কী করি? তখন আমরা উপকূলের মানুষদেরকে সরিয়ে আমরা বন্যা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসি কিংবা ঝড় পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসি, যাতে করে সেই ক্ষতিটা আমরা বেশি না হয়, আমাদের জানমালের রক্ষা করতে পারি। একই রকমভাবে সাইবার নিরাপত্তার জন্য আমরা যে ঝুঁকিটা অনুভব করছি, আমরা দেশের প্রত্যেকটি নাগরিক, বাংলাদেশের প্রতিটি বেসরকারি সংস্থা, সরকারি সংস্থা সবাইকে আমরা অনুরোধ করছি, এই বৈশ্বিক অর্থনৈতিক সংকট করোনাকালীন সময়ের মধ্যে একটা তো আছে সংঘবদ্ধ অপরাধী চক্র, আর একটা যেটা বড় ভয়, কিছু স্টেট স্পন্সর্ড সাইবার হ্যাকার আছে, সাইবার ক্রিমিনাল আছে, যারা কিনা কিছু দেশের সরাসরি সরকারের আশ্রয় প্রশ্রয় থেকে এই ধরনের আক্রমণ করে, সেরকম ধরনের তথ্য আমরা পাচ্ছি। আমরা কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করতে পারবো না, তবে আমি এটুকুই বলছি যে সেই আক্রমণের যে প্রকারটা সেটা অনেক শক্তিশালী। সে কারণেই আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা আমাদের যেই বাংলাদেশ ইনফরমেশন সিকিউরিটি ম্যানুয়াল আছে, সেটি আমাদের অনলাইনে আছে, এটা আমরা সবার সাথে শেয়ার করছি, কিন্তু আমাদের সরকারের মন্ত্রণালয় বিভাগের পাশাপাশি এটা কিন্তু অন্য সবাই পড়ার জন্য উন্মুক্ত করা আছে, এবং আমাদের muktopath.gov.bd বেশ কিছু সাইবার কোর্স আমরা আপলোড করে রেখেছি, সেটাও আমরা অনুরোধ করব দেশবাসীকে যে তারা যেন সেগুলো একটু অনুশীলন করেন। সাথে সাথে আমরা সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি করেছি 2021-25, এটাও অনলাইনে কিন্তু আমাদের ডিএসএতে এবং আইসিটি ডিভিশনের ওয়েবসাইটে দেওয়া আছে, সেটিও যদি আমাদের দেশের সকল ব্যক্তি প্রতিষ্ঠান যারা দায়িত্বপ্রাপ্ত তারা পড়েন তাহলে সুবিধা হবে। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমাদের ছোট্ট একটা প্রেজেন্টেশন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি এবং আমাদের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম থেকে তারা প্রদান করবে। আমি আমাদের শিশু কিশোর ছাত্রছাত্রীদের জন্য ইউনিসেফ এবং আইসিটি ডিভিশন যে ওয়েবসাইটটা করেছে সেটাও আমি বলবো ভিজিট করার জন্য, যাতে করে শৈশব কৈশোর থেকেই আমাদের ছাত্রছাত্রীরা একটা ন্যূনতম সাইবার সিকিউরিটি ডিজিটাল লিটারেসি সম্পর্কে একটা ধারণা নিয়ে বড় হয়। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের কী কী করণীয়, নিয়মিত আইটি অডিট করা এবং ইমেইলগুলো কীভাবে তারা ম্যানেজ করবে সব কিছু কিন্তু আমাদের সেই ম্যান্ডেটরি কন্ট্রোল এ, ম্যান্ডেটরি কন্ট্রোল বি, কন্ট্রোল সি, এভাবে কিন্তু লাল নীল বিভিন্ন রঙে আমরা ভাগ করে দিয়েছি যে একটা প্রতিষ্ঠান বা একটা তথ্য পরিকাঠামোকে নিরাপদ রাখার জন্য ন্যূনতম কোন কোন ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি যে সফটওয়্যারগুলো সরকার বিভিন্ন সংস্থা প্রক্রুমেন্ট করে তাদেরও কিন্তু একটা কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড এবং অ্যাসুরেন্সের জন্য
আমরা একটা সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং অ্যান্ড অ্যাসুরেন্স ল্যাব করেছি আইসিডি ডিভিশনে বিসিসির আওতায়, সেখানেও কিন্তু সেই সফটওয়্যারগুলো তারা দেখিয়ে নিতে পারেন। পাশাপাশি যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মনে করে যে তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা তার কোনো সফটওয়্যার কিংবা তার কোনো সিস্টেম তারা অডিট করাতে চান, তারা কিন্তু আবেদন করতে পারে ডিএসএর কাছে, কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম, তারা সেটা আইটি অডিট করতে পারে। আমরা আমাদের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার যেটা 27টা আছে তালিকাভুক্ত, সেগুলো আমরা নিয়মিত অডিট করছি। আমরা কোনো ইনফেকশন পেলে, কোনো ধরনের ঝুঁকি দেখলে আমরা তাদেরকে সাবধান করছি। কিন্তু এর বাইরেও যদি কোনো প্রতিষ্ঠান, কেউ যদি তাদেরটা আইটি অডিট করাতে চায়, তাহলে তারাও আবেদন করলে আমরা সেটা করে দিতে পারি। তো আমি আশা করছি যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে আমাদের যার যার দায়িত্ব পালন করব, এবং কোনো প্রয়োজন হলে আপনারা ডিএসএর সাহায্য আপনারা গ্রহণ করবেন। আমরা এই ডিজিটাল বাংলাদেশের সুফলটা দেশের 17 কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি, কিন্তু এই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা যাতে সাইবার জগৎটাকে নিরাপদ রাখতে পারি, তার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করে আমার সূচনা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয়। আমরা প্রেজেন্টেশনের পরে আমরা